পারমিট না থাকায় প্রতিনিয়ত পেটে লাথি পড়ছে মেলাগড়ের ইলেকট্রিক অটো চালকদের। তারা পারমিট নিতে চাইছেন কিন্তু দপ্তর থেকে দেওয়া হচ্ছে না, অথচ অটো কেনার সময় কোম্পানির তরফে বলা হয়েছিল যাত্রী পরিষেবা দেওয়ার ক্ষেত্রে পারমিট লাগে না। কিন্তু এখন চালকরা যাত্রী নিতে গেলে অন্য যানবাহন চালকরা তাদের তাড়িয়ে দিচ্ছে, কারণ ইলেকট্রিক অটোর পারমিট নেই। এখন তারা বুঝে উঠতে পারছে না কিভাবে অটোর কিস্তি মিটিয়ে দেবেন, কিভাবে সংসার প্রতিপালন করবে। এদিন পরিবহন আধিকারিকের সাথে দেখা করলে তাদের জেলা শাসকের দরজা দেখিয়ে দেওয়া হয়, কিন্তু জেলা শাসক অফিসে ছিলেন না। আমরা সিএনজি অটো বাস ম্যাক্স যা আছে সব কিছু আমরা বাধা করতেছে, আমরা প্যাসেঞ্জার নামে হয়ে লাগা আমরা কারণ হয়েছে কি আমরা পারমিট নেই। কিন্তু যখন আমরা গাড়িটা কিনতে নিয়েছি গাড়িটা খুবই কোনো একটা ঘুষ হয়ে গেছে, আমরা বলছি যে আমরা স্বপ্ন পাইতাম পারতাম পাবো, কিন্তু অপ্রাণ হয়তো আমাকে দেখা যাচ্ছে তারা আমরা রক্ত করে বাসের তারা করে কারণ সবচেয়ে বেশি সিএনজি অটো তারা সমস্যা, আমরা পারমিট নেই আমরা পারতাম না। তো এখন কত হয়েছে গিয়া আমরা এই কারণে ডিগে চাই, তো ডিগে চাওয়ার পরে তারা কিন্তু শিখে এখান থেকে কোনো সলিউশন এরকম পাইছি না। আমরা সব দিকে আর মোটামুটি কিস্তি কিস্তি আছে, সেই কিস্তিগুলো আমরা কীভাবে একটু দিই এমন কীটা কোনো সবাই সংসার আছে আমাদের সমস্যা হয়েছে। আমরা যে গাড়ি কিনছি আমরা প্রচুর টাকা দিয়ে গাড়ি কিনছি, আমাদের কিস্তি আছে 10,000-15,000, ঠিক আছে। এখন আমরা গাড়ির কিস্তি দিতে পারি না, আমরা খাবার দাবার কিভাবে খাবো, আমাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে, মা বাবা আছে, তাদেরকে কিভাবে দেখবো। আমরা এখন পথে বসে আছি, আমাদের কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, স্ট্যান্ডের থেকে আমরা কোনো সুযোগ সুবিধা দিতেছে না, ঠিক আছে। তারপর আমরা এখন সংসার চালাতে খুব কষ্ট হয়ে যেতেছে।